ফেসবুকে কেবলমাত্র শান্তি লিখে পোস্ট করলেই হবে অনন্য মামুন ভাই আপনি তো ম্যাক্সিমাম সাকিবিয়ানসদের অশান্তির মধ্যে রেখে দিয়েছেন নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো বেশ কয়েক ঘন্টা আগে অনন্য মামুন তিনি পোস্ট করেছেন শান্তি এবং তিনি আমি জানি না তিনি কেন এই ধরনের পোস্ট করছেন একটা অফিশিয়াল আপডেট কেন আসছে না যদি আমি খুব ভুল ইনফরমেশন না পেয়ে থাকি খুব সম্ভবত আজকে বোধ সাকিব ভাই বাংলাদেশে ফিরছেন তো উনি অনন্য মামুন নিজেই জানিয়েছিলেন যে সাকিব খান বাংলাদেশে ফেরার পরে আমরা একটা অফিশিয়াল আপডেট পাবো তো উনি শান্তিটা কিসের জন্য লিখলেন সাকিব ভাই বাংলাদেশে ফিরছেন উনি অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন এই জন্যে শান্তিটা লিখলেন নাকি উনি বাংলা ভার্সান হিন্দি ভার্সান দুটো স্ক্রিপ্টই হাতে পেয়ে গেলেন দরদের কি কারণের জন্য উনি শান্তিটা লিখলেন আমি বহুত কনফিউজড সত্যি কথা বলতে কি এবং আমি সত্যি এইবারে অনেক হাই ফুটলো অনেক অনেক প্রচুর মিডিয়া খবর করে দিয়েছে শাহন গিল নায়িকা জেরিন খান নায়িকা নেহা শর্মা নায়িকা প্রাচী দেশাই নায়িকা অনেক হলো এবার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিন তা না হলে কি হবে লেবু অনেক মানে কচলাতে কচলাতে দেখবেন তেঁতো হয়ে যায় তাহলে দরজ সিনেমাটার ক্ষেত্রে কিন্তু এবার সেটাই হবে নো ডাউটলি আপনি হয়তো সিনেমাটা প্রচণ্ড ভালো তৈরি করবেন অনেক বড় গ্র্যাঞ্জারে তৈরি করবেন অনেক বড়োভাবে রিলিজ দেবেন কিন্তু ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার থাকে প্রচুর লোক কিন্তু প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে এই প্রজেক্টটার জন্যে একটা অ্যানাউন্সমেন্টের জন্যে আর আপনি মানে নিছকে খুব অদ্ভুত অদ্ভুত কিছু পোস্ট করে যাচ্ছেন ফেসবুকে কিন্তু আমরা এরকম শিওরিটিটা পাচ্ছি না যেটার জন্যে প্রচুর সাকিবিয়ানরাও কিন্তু খুব তাদের মন খারাপ হচ্ছে যে ভাই অফিশিয়াল আপডেটটা দেওয়া হোক এবার শান্তি আপনি লিখেছেন কি কারণের জন্য লিখলেন শান্তিটা তাই না সাকিব ভাই কখন দেশে ফিরছেন সেটা জানি না কিন্তু খবর পেয়েছি উনি আজকেই ফিরবেন বাংলাদেশে উনি আজকেই ফিরবেন তো ফেরার পরে উনি আবারও নিশ্চয়ই প্যাক শিডিউলের মধ্যে ঢুকে পড়বেন কারণ উনি প্রিয়তমার সাকসেসটা এনজয় করে এলেন অলরেডি এবং তাছাড়াও ওখানে মানে রিলিজ হলো তোমরা সকলেই জানো আমেরিকাতে যে কারণের জন্য উনি গিয়েছিলেন তো উনি একদম লম্বা একটা ছুটি তো কাটিয়ে এলেন কাটিয়ে আসার পরে আমার মনে হয় উনি আবার এবার থেকে কাজে ঢুকবেন আর নন স্টপ কাজ করবেন কারণ ওনার লাইন আপে প্রচুর কয়েক মানে প্রচুর বেশ কিছু হাইপদার সিনেমা আছে যেগুলোর জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে প্রত্যেকজন সাকিবিয়ান সত্যি কথা বলতে কি প্রিয়তমার পরে মানুষকে একটা নতুন দিশা দেখিয়ে দিয়েছে বাংলা বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একটা নতুন দিশা দেখিয়ে দিয়েছে প্রিয়তমা এত লেভেলের কালেকশন করেছে যেটা সত্যি একটা অভাবনীয় বিষয় যেটা কিন্তু সত্যি হয়েছে তো অনন্য মামুন ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি একটুখানি অফিসিয়ালি কিছু জানাবার ব্যবস্থা করুন দয়া করে হ্যাঁ সাকিব খানকে দিয়েই যদি আমরা অ্যানাউন্সমেন্টটা পেতে চাই তাহলে আমাদের আজকের দিনটা অথবা কালকের দিনটা হয়তো ওয়েট করতে হবে কিন্তু আপনিও একটুখানি ইনফরমেশান দিন কি আসলে চলছে আসলে আপনি কি চাইছে মানে কি করতে চলেছেন সেটা একটু মানুষকে জানান দিন কারণ অডিয়েন্স কিন্তু এইবারে মানে তাদের আশা কিন্তু তারা বিরক্ত হয়ে যাচ্ছে যে ভাই কী হচ্ছেটা কী হচ্ছেটা কি। নানান সময় নানান পোর্টালের নানান রকমের খবর হাইপ তো তোলার জন্য এগুলো হয় ঠিক আছে বাট মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে এইটা বোধ ঠিক না আমি জানি না এই ভিডিওটা অনন্য মামুন ভাই আপনার কাছে অবধি পৌঁছলো কি না যদি পৌঁছোয় দয়া করে যদি একটুখানি দৃষ্টি আকর্ষণ করেন অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও টাটা